নমস্কার, আজ আমরা আমাদের শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে বিএলও অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে পিডাব্লিউডি ভোটারকে মার্ক করবেন ইলেকটোরাল রোলে, অর্থাৎ ভোটার তালিকায় আপনার কোনো ভোটার তালিকায় যে আপনাদের পার্টে যে ব্যক্তিবর্গ মানে যে সমস্ত ইলেকটোর পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করছে, অর্থাৎ যাদের পার্সনাল ডিসেবিলিটি ভোটার রয়েছে, তাদেরকে আপনি কিভাবে মার্ক করবেন সেটা আমি আজকে জানব। মূলত এটা আমরা করতে পারি ফর্মস এইটের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রথমেই ফর্মস এইট কালেকশন করতে হবে, অর্থাৎ ফর্মস এইট অনলাইনে নিতে হবে এবং সেখানে নির্দিষ্ট প্রসেসে আপনাকে এন্ট্রি করে করে যেতে হবে। আমরা পুরো বিষয়টা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যদি আপনাদের পাশাপাশি কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে এবং যার এই ধরনের ভিডিওর প্রয়োজন আছে তাকে চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন। এরপরে আজকে আমরা আসছি মূল আলোচনায়। আমরা প্রথমে কী করব, এই যে ফর্মস রয়েছে ফর্মসটাতে ক্লিক করব। ফর্মসে ক্লিক করার সাথে সাথে আগের মতনই আপনি দেখতে পাচ্ছেন যে একই রকম ফর্ম সিক্স, সিক্স এ, সিক্স বি, ফর্ম সেভেন এবং ফর্ম এইট এসে গেছে। আমরা কী করব, এরপরে ফর্ম এইট যেটা রয়েছে সেই ফর্ম এইটে ক্লিক করব, কারণ আমরা জানি আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে ফর্ম এইটের মাধ্যমে আমরা শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ, রিপ্লেসমেন্ট অফ এপিক অ্যান্ড পিডাব্লিউডি মার্ক, এই যে পিডাব্লিউডির মার্ক এটা আমরা করতে পারবো। তাহলে আমরা ফর্ম এইটটা প্রথমে নেব। তাহলে ফর্ম এইটের উপর প্রথমে আমরা ক্লিক করলাম। ফর্ম এইটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একই জিনিস দেখাচ্ছে যে ফর্ম এইটে আপনি কী করতে পারবেন। অবশ্যই সেই কারেকশান করতে পারবেন, এপিক মানে এন্ট্রি কারেকশান করতে পারবেন, শিফটিং অফ এপিক, রিপ্লেসমেন্ট অফ এপিক উইদাউট কারেকশান, এছাড়া পিডাব্লিউডি মার্ক। আমরা এরপরে কী করবো, দেখতে পাচ্ছেন ওপর থেকে যে স্ক্রলগুলো তুলি এখানে দেখা যাচ্ছে এন্টার অ্যাপ্লিকেন্ট এপিক। এবার আপনি যার নাম্বারটা এখানে মানে এন্ট্রি করতে চাইছেন তার নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পরে কিন্তু আপনাকে কী করতে হবে, এই যে সেম এপিক রয়েছে সেম এপিকে ক্লিক করতে হবে। সেম এপিকে ক্লিক করলে এই পরবর্তী যে এপিক নাম্বারটা রয়েছে সেখানে অটোমেটিক্যালি ওর নাম্বারটা চলে আসবে এবং নিচে দেখবেন লেখা থাকে যে ফিল ফর্ম এইট লেখা আছে। এই ফিল ফর্ম এইটটা কিন্তু এখানে নীল হয়ে যাবে, অর্থাৎ আপনি এটাকে সাবমিট করতে পারবেন। এবার আমরা কী করব, এখানে যার এপিক নাম্বারটা লিখবো তার এপিক নাম্বারটা আমরা লিখবো। এরপরে দেখুন যখনই আমি এখানে এপিক নাম্বারটা লিখে দিলাম এবং এখানে সেম এপিকটাকে টিক দিলাম, অটোমেটিক্যালি এই যে এপিক নাম্বারটা যেখানে যা লেখা আছে এখানে কিন্তু সেই এপিক নাম্বারটা অটোমেটিক চলে এলো, সেম এপিক যেহেতু করেছি। এবং এরপরে আমরা কী করবো, যে ফিল ফর্ম এইট রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ আমরা পেয়ে যাব। এরপর আমরা কী করব, ফিল ফর্ম এইটে ক্লিক করব। ফিল ফর্ম এইটে ক্লিক করার পরেই আপনাকে এরকম একটা পেজ চলে আসবে, সেখানে যার নামটা আপনি এখানে লিখলেন সে তার ডিটেলসটা এখানে দেখাবে, অর্থাৎ পেজ ডিটেলস হয়ে এখানে আসবে। সেখানে আপনি পার্ট নাম্বার মানে আপনার যে পার্ট নাম্বার সেটা আপনি দেখতে পাবেন। এখানে এখানে নেম দেখতে পাবেন, যে ইলেকটোরকে পিডাব্লিউডি মার্ক করতে চাইছেন তার নাম দেখতে পারবেন। এখানে যে এসিতে আপনি কাজ করছেন অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার থাকবে, এবং এই যে যার মানে ভোটার কার্ড আপনি সার্চ করেছেন তার নাম্বারটা এখানে দেখাবে, সিরিয়াল নাম্বার মানে সিরিয়াল নাম্বার ইন ইলেকটোরাল রোল, এবং এখানে তার সারনেমটা দেখাবে এবং রিলেটিভের নাম এসব দেখাবে। আপনি কী করবেন, এইখানে প্রথমে এটা দেখে নেওয়ার পর যদি ঠিক মনে হয় যে হ্যাঁ এটাই সেই ব্যক্তি, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক্যালি নীল হয়ে যাবে এবং তারপরেই নেক্সট করে নেক্সট পেজে চলে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যখনই এলেন তখনই আপনাকে এই চারটে যে কাজ আমরা ফর্ম এইটের মাধ্যমে করতে পারি, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ, রিপ্লেসমেন্ট অ্যান্ড পিডাব্লিউডি, সেটা দেখাবে যে কোন কাজটি করতে চাইছেন। প্রথমেই তার এসি নাম্বারটা যেটা আমরা আগেই দেখেছি সেটা এখানে লেখা থাকবে, যার পার্ট নাম্বার সেটা এখানে আবার লেখা থাকবে, এবং সিরিয়াল নাম্বার ইন ইলেকট্রাল রোল সেটাও এখানে লেখা থাকবে। এরপরে দেখুন চারটে অপশন আছে, এক, দুই, তিন, চার, নিচে একটা অপশন আছে। প্রথমটা হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স, এটা আমরা করছি না। তারপর হচ্ছে এক্সিস্টিং ইলেকটোরাল রোডে যে কারেকশান দরকার সেটা আমরা করছি না। এছাড়া আমরা এপিক উইদাউট কারেকশান সেটাও করছি না। আমরা করছি মেন পিডাব্লিউডি মার্ক, এটা নিচের দিকে আছে আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনে, সে পিডাব্লিউডি মার্কটা আমরা ক্লিক করব এবং পরবর্তী নিচের দিকে আরও কিছু অপশন আছে সেগুলো দেখে নেব। যেটা আমি একটু আগেই বললাম, এই যে রিকোয়েস্ট ফর মেকিং পার্সন উইথ ডিসেবিলিটি, এই যে এটাই ক্লিক করার সাথে সাথে এখানে নীল হয়ে গেছে। এরপর ধরুন ফিল ফর্মেট যেটা ছিল সেটা অটোমেটিক্যালি নীল টাইপের হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি কাজ করতে পারবো, সাবমিট করতে পারবো। এরপর আমরা এই ফিল ফর্মেটে টাচ করে নেক্সট পেজে যাব। আমরা ফিল ফর্ম এইটে হাত দেওয়ার সাথে সাথে পরবর্তী যে পেজটা চলে এলো সেখানে দেখুন লেখা আছে স্টেট, ডিস্ট্রিক্ট, এসি, আরপিসি, অর্থাৎ এখানে ওই যে ব্যক্তি যার কাজটার যার ভোটার কার্ডে মানে পিডাব্লিউডি মার্ক করা হচ্ছে তার স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি এগুলো দেখাবে। আমরা এবার দেখিয়ে নিচ্ছি এখানে ফর্ম এইট, এরপরে পরবর্তী সময় যখন ও প্রথমে দেখতে পাবেন যে টু দ্য ইয়ার ও লেখা আছে, এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এরপর ডিস্ট্রিক্ট সব আছে, আমরা দেখে নেবো কী আছে।
এরপরে দেখুন আমরা স্টেট দেখে নিলাম, এখানে দেখুন ডিস্ট্রিক্টের নাম লেখা আছে এবং ঠিক এখানে কিন্তু তার যে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার লেখা আছে দেখে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর কিন্তু আপনাকে এখানে সাবমিট করে মানে সেভ করে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করে পরে পরে যেতে হবে। যদি ভাবেন প্রিভিয়াসে কিছু কাজ আছে তাহলে প্রিভিয়াসে যেতে পারেন এবং এটা চাইলে রিসেটও করতে পারেন। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করে পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে এখানে যাব। এরপরে দেখুন আমরা সেভ অ্যান্ড নেক্সট করে পার্সোনাল ডিটেলস এলাম। প্রথমে এখানে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার পিডব্লিউডি মার্ক করা হচ্ছে তার নামটা প্রথমে এখানে দেখাবে, দেখে নেবেন। তারপরে এখানে তার নিজস্ব এপিক নাম্বার দেখাবে, তার আধার কার্ড নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, সেগুলো দিয়ে কিন্তু আমরা নেক্সট পেজে যাবো। তার আগে আমরা দেখে নেবো কীভাবে আমরা এপিক মানে আধার নাম্বার বা ফোন নাম্বার দিচ্ছি। এখানে তার এপিক নাম্বারটা দেখাবে, ঠিক নামের পরে আপনি দেখে মিলিয়ে নেবেন। এবং এখানে আধার নাম্বার আছে, আধার নাম্বারে ক্লিক করতে হবে এবং ঠিক তার নিচে আধার নাম্বার দেওয়ার জায়গা আছে সেখানে আধার নাম্বার দিতে হবে। আমরা দেখে নেবো কীভাবে সেটা করছি। এরপরে আমরা এখানে তার আধার নাম্বারটা লিখে দিলাম এবং পরে ঠিক দেখবেন নিচে আছে মোবাইল নাম্বার। এরপর আমরা মোবাইল নাম্বারটা লিখবো, এটা 8 পেজেই চলছে। এরপর এখানে যে যার এপিক নাম্বারে পিডব্লিউডি মার্ক করা হচ্ছে তার মোবাইল নাম্বার বা তার কোনো ডিটেলের মোবাইল নাম্বার থাকলে দিতে হবে। এরপর যদি আপনি চান এখানে ইমেল আইডি দিতে পারেন। ইমেল আইডি দেওয়ার পর আমাকে কী করতে হবে, সে একই রকমভাবে সেভ অ্যান্ড নেক্সট করে অ্যাপ্লাইড ফর অর্থাৎ যে জন্য অ্যাপ্লাইড করা হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে ডিসেবিলিটি রয়েছে, কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটা আমরা এখানে লিখতে পারবো। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট পেজে যাবো। এরপরে দেখুন আমরা যখনই সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট পেজে গেলাম, প্রথমে এলো আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর অর্থাৎ কী জন্য অ্যাপ্লিকেশান করা হচ্ছে। দেন এগুলো অটোমেটিক্যালি কিন্তু স্টপ হয়ে আছে, মানে এগুলো কিছু করতে পারবেন না। আপনি লিখিয়ে দিচ্ছেন প্রথমে যে রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি, দেখুন এটা অলরেডি টিক হয়ে আছে। এরপর আমরা কী জন্য তার মানে কী ডিসেবিলিটি রয়েছে মানে কোন ক্যাটাগরি থেকে তিনি বিলং করেন। আমরা জানি বিভিন্ন ধরনের ডিসেবিলিটি ক্যাটাগরি রয়েছে, অ্যাজ পার ডিসেবিলিটি অ্যাক্ট 2016 অনুযায়ী সেই ডিসেবিলিটি অনুযায়ী কিন্তু আমরা দেখবো কোনো ডিসেবিলিটি। এখানে প্রথমে যে লোকোমোটো, ভিজুয়াল, ডিপ অ্যান্ড ডাম্প এবং আদার, আপনার যেটা মনে হবে সেটাকে টিক দেবেন, মানে মনে হবে মানে আপনি মানে যার করছেন তার যে ডিসেবিলিটি রয়েছে সেটা। এটা দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি দিতে হবে। দেওয়ার পর ডকুমেন্ট সাপোর্টিং অর্থাৎ ডকুমেন্টস যদি থাকে অর্থাৎ যার মানে পিডব্লিউডি মার্ক করছেন তার যে সার্টিফিকেট থাকলে তাহলে ইয়েস করবেন। এবং ইয়েস করার পর আমরা জানি সেই একই রকমভাবে যেমন অন্যান্য ফর্মের ক্ষেত্রে আমরা সার্টিফিকেট চুজ করতাম মানে ফটো হিসাবে গ্যালারি থেকে বা ডাইরেক্ট ফটো তুলতাম, সেভাবে দেবেন। দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড নেক্সট করে পরে পেজে যাবো। তাহলে আমরা এরপরে তার যে ডিসেবিলিটি রয়েছে সেটা আমরা এখানে এন্ট্রি করবো এবং সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট পেজে যাবো। দেখুন আমরা অটোমেটিক্যালি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে যখনই পরবর্তী পেজে এলাম অর্থাৎ ডিক্লারেশন পেজে চলে এলাম, আমরা ইতিমধ্যে স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি কমপ্লিট করে ফেলেছি, পার্সোনাল ডিটেলস কমপ্লিট করে ফেলেছি, অ্যাপ্লাইড ফর সেটাও কমপ্লিট করে ফেলেছি। এবার ডিক্লারেশনটা দেখবো কী আছে। ডিক্লারেশন যেটা লেখা থাকে যে আমরা এই যেটা আমি একটু কি বললাম যে ডিসেবিলিটি অ্যাক্ট 2016 অনুযায়ী এটা কিন্তু দেওয়া হচ্ছে মানে এটা। এবার আমরা দেখবো আর কী কী রয়েছে। এছাড়া ডিক্লারেশন রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে এটা আমরা যেটাভাবে ডিক্লারেশন হয় যে সব তথ্য ঠিক দিয়েছি। এরপরে আপনি ডিক্লারেশনটা পড়ে নেবেন, তারপরে প্লেস এখানে লেখা থাকবে অটোমেটিক্যালি, আপনি চাইলে এডিটও করতে পারেন। আর এবং এখানে ডেট মানে কোন ডেটে অ্যাপ্লিকেশন করছেন অটোমেটিক্যালি চলে আসবে, এগুলো দেখে নেবেন। কারেকশান মানে এডিট করতে হলে এডিট করতে পারেন। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করে একদম প্রিভিউ পেজ অর্থাৎ ফাইনাল করার আগে যে আমাদের প্রিভিউটা দেখে নিতে হয় ঠিকঠাক আছে কি না, যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস করে করে পরবর্তী পেজে আসতে পারবেন, মানে পূর্ববর্তী পেজে প্রিভিয়াস পেজ সেখান থেকে কিন্তু পুনরায় আবার এডিট করে নেক্সট পেজে ফিরে যেতে পারবেন। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করে একদম ফাইনালে প্রিভিউ পেজে যাব। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করে যখনই ফাইনাল প্রিভিউ পেজে চলে এলাম, এখানে আমি দেখতেই পাচ্ছি ওপরে লেখা আছে ফর্ম এবং এপিক। ফর্মে টাইট যখনই আমরা ক্লিক করা আছে আমরা এরপরে যদি ওপর থেকে তুলি পরপর তাহলে কিন্তু এখানে ওনার যার নামে এটা পিডব্লিউডি মার্ক করা হলো তার পরপর ডিটেলস দেখাবে কী জন্য করা হয়েছে, কী নাম, এপিক নাম্বার কী, আর এপিকে হাত দিলে তার এপিকটা দেখাবে। যাক আমরা এবার ফর্মটা দেখবো পরপর কী রয়েছে। প্রথমেই দেখুন প্রথমে টু দ্য টেস্ট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এরপর ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে বা তার নাম লেখা থাকবে। আমরা জাস্ট দু একটা জিনিস দেখে নেবো, আপনারা অবশ্যই নিজেরা মিলিয়ে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি একটু আগেই বলছিলাম, প্রথমে তার স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি দেখালো, তারপরে তার নাম মানে কী নাম আছে, তার এপিক নাম্বার কী আছে, তার আধার ডিটেলস কী আছে, এগুলো কিন্তু পরপর দেখাবে, আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। তাহলে আমরা পুরোপুরি মিলিয়ে দিলাম পরপর তার নাম, তার এপিক নাম্বার, কী জন্য তাকে পিডব্লিউডি মার্ক করা হলো মানে কোন ডিসেবিলিটির মধ্যে পড়ছে, কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেওয়া হলো, তার ফোন নাম্বার, আধার নাম্বার, আধার নাম্বার যদিও মানে মার্কস আধার দেখাবে এখানে অর্থাৎ 4 ডিজিট দেখাবে লাস্ট 4, যাই আপনি সেটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর কিন্তু ফাইনাল সাবমিট করলে কিন্তু এবার ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা রেফারেন্স আইডি পাবেন। যাক আমরা এবার ফাইনাল সাবমিট করব। যাই হোক আমরা যখনই কিন্তু এই সাবমিটে হাত দিলাম, এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক্যালি ফর্ম ইট সাবমিটে সাকসেসফুলি চলে এলো এবং তার রেফারেন্স যে আইডি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আমরা এখানে এটাকে মানে ব্লার করে রেখেছি। যাই হোক আমরা মূলত আজকে ফর্ম 8 মাধ্যমে কীভাবে পিডব্লিউডি মার্ক করবে সেটা শেখালাম। যারা এই ধরনের ভিডিও দেখতে আরও আগ্রহী আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ছোট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন।
ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।